লোয়াগাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের বরণ ও সাবেক চেয়ারম্যান হলার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইনামুল হাসান মহোদয় এবং আমাদের জুলাই 10 তারিখ উপজেলা পরিষদের সভাকক্ষত এই বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত। এবং তিনিও নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতকানিয়া লোয়াগাড়া আসনের সাংসদ এম এ মোতালেব এমপি। এই মুহূর্ত থেকে ওরা আমাদের এই পরিষদের একটা অঙ্গ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আজকে আপনারা অংশগ্রহণ আরম্ভ করলেন। আগামী 5টি বছর আপনারা এই অংশগ্রহণের মাধ্যমে এখানে কার্যক্রম চালাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খুরশেদ আলম চৌধুরী, উপজেলার ভাইস চেয়ারম্যান এস এম মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার। এছাড়াও উপস্থিত আছেন লোয়াগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহিরুদ্দিন, উপজেলার ব্যাক দপ্তরের কর্মকর্তা, প্রত্যেক ইউপি চেয়ারম্যান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এটাই উপস্থিত আছে। কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের লোহাগাড়ার সম্বৎসরের জনগণের প্রতি, যারা আমাকে ভালোবাসা দেখিয়ে এখানে এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পাঠিয়েছেন। দলকে এবং লোহাগাড়াবাসীকে সেবা দেওয়ার জন্য আমি তাকে তার গৃহ ত্যাগ করে যে লোহাগাড়াবাসীকে সেবা দেওয়ার জন্য যে উনি বেরিয়ে এসেছেন, সাহস দেখিয়েছেন, সেজন্য আমি তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সি প্লাস চট্টগ্রাম।